আবারও হাইকোর্টে নাক কাটা গেল ঘোষের শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে পাঙ্গা নেওয়া আর তার ফলেই চরম বেকায়দায় পড়লেন অরুণাব ঘোষ হাইকোর্টে উপস্থিত সমস্ত আইনজীবীরা এবার সরাসরি বিচারপতি গাঙ্গুলির পাশে দাঁড়িয়ে জ্যাঠামশাইয়ের মাথায় অক্সিজেন কম ঢুকছে বলে পোস্টার সাটিয়ে দিল হাইকোর্ট চত্বরে সেই জন্য উনি ভুল বকছেন দাবি বিচারপতি গাঙ্গুলির অনুগামীদের ওনার দ্রুত আরোগ্য কামনা করি এমনই এক উড়ো ব্যানার ঘিরে গুঞ্জন ছড়ালো কলকাতা হাইকোর্টে অন্যদিকে এদিনই ফের এজলাসে বসেই অরুণব ঘোষের সমালোচনায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি বলেন আমায় বলা হচ্ছে আমি আইন জানি না আমার গুরুদেব আইনজীবী সলিল গাঙ্গুলি আমি তার কাছ থেকেই শিখেছি এখন অনেকেই সতেরোশীয় এবং একশো ধারা নিয়ে জানে না এই আইন দুটি আমি বিচারের ক্ষেত্রে ব্যবহার করেছি কিন্তু আমায় কেউ দোষ দেখাতে পারেনি ভুল দেখাতে পারেনি আরও বলেন ন্যাচারাল জাস্টিস নিয়ে সবাই চিৎকার করে কিন্তু ন্যাচারাল জাস্টিসের প্রকৃত বাস্তবায়ন সম্পর্কে অনেকেই জানে না চার বছরে পঁচানব্বই জাজমেন্ট দিয়েছি দেড় বছর করোনার জন্য কোনো জাজমেন্ট নেই যে বলছে আমার কোনো জাজমেন্ট নেই সে নিজে আমার জাজমেন্ট দেখিয়ে নির্দেশ দিয়ে গেছে অস্থায়ী চাকরির মামলায় অর্ডার দিয়ে গেছে আর বাইরে জেনে বুঝে মিথ্যে বলছে কোর্টে এসে বলছে আমার জাজমেন্ট নেই সম্প্রতি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে অরুণাব ঘোষের বিতর্ক তুঙ্গে ওঠে রাজ্য রাজনীতি ছাড়িয়ে জাতীয় রাজনীতির ইস্যু হয়ে ওঠে অরুণাব ঘোষের সঙ্গে বিচারপতি গাঙ্গুলির বিতর্ক সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ইচ্ছাকৃতভাবেই অরুণাব ঘোষ শ্রদ্ধেয় বিচারপতি গাঙ্গুলিকে আক্রমণ করেন আর পরদিনই বা তৎক্ষণাতি পাল্টা আইনিভাবে আক্রমণ করেন শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এদিন দেখা গেল সরাসরি এজলাসে হাইকোর্ট চত্বরে অরুণাব ঘোষকে জ্যাঠামশাই সম্বোধন করে একটি উড়ো ব্যানার ছড়িয়ে পড়ে